কিন্তু ওই যা হয় আনকমফোর্টেবল সিট, তো সে যাই হোক, কিন্তু সবচেয়ে বড় কথা আমরা আবার বেরিয়ে পড়েছি। আমাদের ট্যুর প্ল্যানটা আগেই করা ছিল, তা আজকে জাস্ট ফিনস ক্লাবে আসবো, যাব গিয়ে ওখানে ওখানকার পরিবেশটা দেবো। ওটা বলছে বেস্ট বিচ ক্লাব, তো দেখা যাক কেমন জায়গাটা হয়। আমরা স্নানও করিনি, খাইও নি, মানে মনে একটা অন্য রকমের এক্সাইটমেন্ট, মানে সত্যি ভাবা যায় না। এটা আমার কাশ্মীরে গিয়েও এই এক্সাইটমেন্টটা ভীষণ ছিল, কোথায় কী আছে চারিদিকটা। আরও যেটা মজার যে আমাদের যে হোটেলটা কুটা প্যারাডিসো পুরো মার্কেটের মধ্যে, এবং যার জন্য এত হ্যাপেনিং প্লেস, আর এখানকার আর্কিটেকচার দারুণ। যখন হাঁটবো তোমাদেরকে পুরো দেখাবো জায়গাগুলো। সাংঘাতিক একটা জ্যাম, কালকে আবার এইদিকেই আসবো, তানালটে যাব, তো সম্ভবত কালকেও ঠিক এইরকম একটা জ্যামের মধ্যেই পড়তে হবে। তো আমরা এখন যাচ্ছি ফিনস ক্লাবে, তো আজকে তো প্ল্যান ছিল সানসেটটা দেখবো, সম্ভবত হবে না। আমরা শেষকালে এখানে এন্ট্রির অনুমতি পেলাম, ফিনস ওয়ার্ল্ডস বেস্ট বিচ ক্লাব, চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর আজকে আমরা কুটার ফিনস ক্লাবে চলে এসেছি। ভেবেছিলাম তো এখানে এসে সানসেটটা দেখবো, কিন্তু যাই হোক, তো দেখা যাক কীভাবে যাওয়া যায়। আর রেস্টুরেন্টে ঢোকার একটা কিউ, তো চলো এখানেও কিউ। এখানে দেখো অনলাইন বুকিংয়ের মাধ্যমেও আসা যায়, আর ওয়াক ইন গেস্ট, তো আমরা তো বুকিং করিনি এখানে, তো এমনভাবেই যাচ্ছি। এখানে একটা শাওয়ার এরিয়া আছে, পুরো বাম্বু দিয়ে পুরো একদম কাজ করা, দারুণ। ব্যাগের চেকিংয়ের জন্য আমাদের দেওয়া হবে, ব্যাগ চেক করবে সিকিউরিটি, আমি পুরো চেকিং করাচ্ছে। আর এখানে প্রচুর জিনিসপত্র আছে, টুপি আছে, এখানে প্রচুর শার্টস আছে, আর আমরা যাবো এখন রেস্টুরেন্টে। চেক ইন হচ্ছে কুটায়। আমাদের হোটেল থেকে চাঙ্গুর ফিনস ক্লাবের দূরত্ব হলো 12 কিলোমিটার মতন। এখানে আসতে মোটামুটি 1 ঘন্টা লাগে, কিন্তু ট্রাফিক এখানে সাংঘাতিক, কারণ যে কোনো জায়গায় যাই না কেন চাঙ্গু হয়েই যেতে হয়। তাই যদি কেউ সানসেট দেখতে আসার প্ল্যান করো, একটু আগেই করো। বিচ ক্লাব, বুঝতেই পারছো এটা একদম সমুদ্রের ধারে অবস্থিত, সমুদ্রের বিচ, আর তারপরে এই ক্লাব। এখানে লাইন দিয়ে সমস্ত বেডগুলো আছে, আর তাছাড়াও আছে পুল, দুটোই এখানে অ্যাক্সেস করা যায়। কিন্তু খুব কম খরচে কীভাবে অ্যাক্সেস করবে এদের পুলটা, সেটাই আজকে এই ভিডিওটাতে বলবো। প্রথমেই বলে রাখি, এইখানে ঢোকার জন্য একটা ডে পাস পাওয়া যায়, সেটা ওদের এই ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইট থেকে বুক করা যায়, অথবা ক্লুকের মাধ্যমেও এখানে আসার জন্য বা ঢোকার জন্য একটা বুকিং করা যেতে পারে। কিন্তু আমরা আগে থেকেই প্ল্যান করে এসেছিলাম যে বেশ কিছুক্ষণের জন্য থাকব, এই ধরো 2 ঘন্টার জন্য। সেক্ষেত্রে যদি আমি এই বেডগুলো বুক করি, তাহলে খরচটা অনেকটা হয়, অথচ আমি খুব ভালোভাবে এনজয়ও করতে পারবো না। এখানে যে রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টটাতে খেলে একমাত্র এদের যে রেস্টুরেন্ট সাইড পুল আছে, সেই পুলটা এনজয় করা যায়, কিন্তু বেডে কিন্তু বসতে পারবে না। তাতে কি আছে, বেডে বসতে না পারলেও এদের বিচ সাইডে প্রচুর বসার জায়গা আছে, সেই বসার জায়গায় বসে তোমরা এই সানসেটটা এনজয় করতে পারবে। আমরাও সেটাই করেছিলাম। প্রথমে এখানে ওয়াক ইন যে গেস্ট যে এন্ট্রি আছে, তার মাধ্যমে এন্ট্রি করেছিলাম। এখানে কিন্তু সেই এন্ট্রির জন্য কোনো কভারেজ চার্জ লাগে না, শুধুমাত্র এখানে খাওয়া দাওয়া করলে সেই চার্জটুকু দিলেই
এখানে কিন্তু ফুল এন্ট্রি আছে এবং পুল সাইডটাও কিন্তু সমানভাবে অ্যাক্সেস করা যায়। এখানে মূলত তিনখানা রেস্টুরেন্ট আছে, একটা হলো মনসুন রেস্টুরেন্ট আছে, একটা মুম্বাই রেস্টুরেন্ট আছে এবং আরও আরেকটি রেস্টুরেন্ট আছে। আর সব সময় এখানে গান চলছে, এদের আবহটাই সেই ক্লাবের মতন করে নির্মাণ করা। কিন্তু এখানে একটা সুবিধে আছে, বাচ্চাদের এন্ট্রি, বাচ্চাদের জন্য আলাদা করে এখানে কিন্তু মেনিও ধরা আছে। সুতরাং বুঝতেই পারছো, ভিআইপির দিকে না গেলে মোটামুটি এই পুরো জায়গাটাতে বাচ্চারা এবং বড়রা অ্যাক্সেস করতে পারে। ভিআইপি এরিয়াটা শুধুমাত্র ওরা এন্ট্রি করতে দেয় না। এখানে এন্ট্রির সময় বেশ ভালো একটা সিকিউরিটি চেক হয়। আমরা যেমন একটা জলের বটল নিয়ে গেছিলাম, সেটা কিন্তু ওরা নিয়ে ঢুকতে দেয়নি। এখানে কিন্তু ইন্ডিয়ান মেনিও অ্যাভেলেবেল আছে। আমরা যেমন খেয়েছিলাম তন্দুরি চিকেন, নানও এখানে পাওয়া যায়। এটা বেশ ইন্ডিয়ান ফ্রেন্ডলি একটা জায়গা, তো তোমরা এখানে গিয়ে খুব ভালো করে এনজয় করতেই পারো। ভেবেছিলাম এখানে গিয়ে সূর্যাস্তটা দেখব, কিন্তু আমরা সূর্যাস্তের পরে ঢুকেও খুব সুন্দর আকাশটাকে দেখতে পেয়েছি। আর একটা ব্যাপার হলো, এখানে আজকে কিন্তু বেশ মেঘে ঢাকা ব্যাপারটা ছিল, তাই সূর্যাস্তটাও এখান থেকে প্রপার দেখা যায়নি। এখানে এবার একটা সাজেশন তোমাদেরকে দেব, সেটা হলো যখন এখানে যাবে অবশ্যই সুইমিং কস্টিউমটা নিয়ে যেও। এখানে যদিও সুইমিং কস্টিউম রেন্টালে পাওয়া যায়, কিন্তু ওই যে খরচ বেড়ে যাবে, আর এখানকার খরচ কিন্তু বেশ ভালোই থাকে। সেই জন্যই আমাদের একটা ছোট্ট টিপস, এই বিচ ক্লাবটাতে গেলে অবশ্যই সুইমিং কস্টিউম নিয়ে যেও এবং এখানকার যে রেস্টুরেন্ট সাইড পুল আছে সেইটা অবশ্যই এনজয় করো। এখানে যে ভিআইপি লাউঞ্জটা আছে সেখানে দেখো পুলের মাঝখানেই ছোট ছোট বেড আছে। বুঝতেই পারছো কি ধরনের এখানকার অ্যাম্বিয়েন্স। বালিতে ঢোকার পর থেকে আমরা কিন্তু কিছুই খাইনি, তো তাই ভাবছি একটু রেস্টুরেন্ট সাইডে যাই এবং একটু কিছু খাওয়া দাওয়া করি, তারপরে পুলে নামবো। এদের আবার অনেক ব্যাপার রয়েছে, ভেতরের দিকে যে রেস্টুরেন্ট আছে সেখানে আবার কোনো রকম ক্যাশে ওরা পেমেন্ট নেয় না। আবার মুম্বাই সাইডে যে রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টটাতে আবার ওরা ক্যাশে টাকা পয়সা নেয়। এটা একটা আছে, আর হলো বিফ, এটা তো নাই, টুনা আছে, লোডেড ম্যাশ পটেটো, চিকেন কিন্তু কোথাও নেই, আর মুম্বাই কিচেন মেইন আছে চিকেন তন্দুরি আছে, বাটার চিকেন 155, রোটি 65, নান 55। আমরা চেঞ্জ করে নিয়েছি আর আমরা এখন পুলে নামবো।
আমরা এখন প্রিন্স ক্লাব থেকে বেরোলাম, ওয়াশরুমের মধ্যে এখানে চেঞ্জ করতে হয়, আর আমার একটু খুঁতখুঁতানি আছে, সেই জন্য আমার মানে চেঞ্জিং রুমটা নিয়ে অনেক বেশি অসুবিধে আমার আসে আর কি। এটা অনেক সময় ম্যানেজেবলও হতে পারে। তো তোর কেমন লাগলো? আমার ভালোই লেগেছে, ভালো করে সুইমিং করেছি। আমার অতটা ভালো লাগেনি, তবে ফুড ভেরি গুড, মানে সত্যি দারুণ। আমার কোনো মানে কথা দিতে বললে আমি টেনে এই ফুড, আমরা যে প্রনটা খেয়েছিলাম না সেটা ভীষণ ভালো। আমি এখানে ক্যাব বুক করছে গ্র্যাবের মাধ্যমে, এখানে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে গ্র্যাব পিক আপ সেন্টার আর কি। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, এটা শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও, আর নিশ্চয়ই বলো যে আমাদের এই বালি সিরিজটা তোমাদের কেমন লাগছে। ওকে বাই। আমাদের ক্যাব চলে এসেছে, এই এটা আমাদের ক্যাব, 1963 এসি, তাই তো? হিন্দি গান শুনছে আমাদের যে দাদা, ক্যাব ড্রাইভার দাদা, ও হিন্দি গান শুনছে, আমি অবাক হয়ে গেছি, তাও পুরনো গান। তোমরা বলো তো এটা কী গান?